আমি ভালো আছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না, বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আমরা যদি হসপিটালে যাই শুকরিয়া আদায় করতে পারবো না, যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, কারো ক্যান্সার, কারো ডায়াবেটিস, কারো অমুক, কারো তমুক, কারো অ্যাক্সিডেন্ট, কারো এইটা সেইটা, কারো ব্রেন টিউমার, কারো হার্টের সমস্যা, কত সমস্যা, কেউ হাঁটতে পারে না, কেউ বসতে পারে না, কেউ শুইতে পারে না, কেউ শুইলে ঘুমাতে পারে না, আমরা ভালো আছি না? আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা। যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন, দেখে যদি এই দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা তালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন, এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম ভালো উত্তম জায়গায় রেখেছেন, ভালো রেখেছেন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা। যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে, এ ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করছে, তাই নয় কি? খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, নামাজ নাই, সওম নাই, জাকাত নাই, কিচ্ছু নাই, মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি, এই ভালোবাসার দাম আছে? আল্লাহ বা কি বলেছেন, যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুলিং কুম তুম তু হিবুন আল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তার সুন্নাহ মাফিক জীবন করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। লুকমান আলাইহিসসালামকে আমি আলাইহিসসালাম বলছি এই অর্থে তার উপর শান্তি বর্ষিত হোক, এই অর্থে বলছি। এরপর পরের আয়াতে লুকমান আলাইহিসসালাম, লুকমান হাকিম, তিনি বলছেন, ওয়াইযু ক্বালা লুকমানু লিবনিহি, তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে, এটা ভালো করে শোনেন, তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে, তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন, ওয়াজ করছেন, যেই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভারসেশন থাকবে ইনশাআল্লাহ। আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা, এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা। আমরা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রেও সেটাই দেখেছি, যে সন্তানকে নসিহত করছেন তার বাবা। আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন, মা নসিহত কম করেন। জি, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন তার সন্তানের সাথে, ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবা কথা বলছেন, লোকমান আলাইহিস সালামের সাথে তার সন্তান কথোপকথন হচ্ছে। তাহলে কোরআন দেখাচ্ছে বাপ কা বেটা, বাপ যেমন সন্তান তেমন, বাপ হবে